আগরতলার আর কে নগরস্থিত ভেটেরিনারি কলেজের ইন্টার্ন এবং ছাত্রছাত্রীরা তাদের দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবারও ধর্ণায় বসেন। তাদের দাবি অ্যালাওয়েন্সের টাকা বৃদ্ধি করতে হবে, যা সর্বশেষ 2018 সালে 1300 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 8000 টাকা করা হয়েছিল। তারপর থেকে 2022 পর্যন্ত এতে কোনো বৃদ্ধি হয়নি এবং বিসিআই এর গাইডলাইন অনুযায়ী রাজ্য সরকারি মেডিকেল কলেজের ন্যায় অনুরূপ তাদের অ্যালাওয়েন্স পাওয়ার কথা। এ বিষয়ে বিগত 2-1 মাসে যাব তাদের ডিপার্টমেন্টের তরফে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, তাই তারা এই ধর্ণায় বসেছেন। তাদের একটাই দাবি, এই অ্যালাওয়েন্সের টাকা বৃদ্ধি করতে হবে এবং বিসিআই এর গাইডলাইন্সকে মানতে হবে বলে এদিন আন্দোলনরত ইন্টার্নস এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে এই দাবি তুলে ধরেন ডক্টর অনন্যা চৌধুরী। আমাদের লাস্ট ইনক্রিজ হয়েছিল 1300 টাকা থেকে 8000 টাকা ইন দ্য ইয়ার অফ 2018। তারপর থেকে এখন 2022 সন চলে, এখন অবধি কোনো রকমের ইনক্রিজ আমাদের অ্যালাওয়েন্সে হয়নি। লেটেস্ট আমাদের বিসিআই গাইডলাইন্সের অ্যাকর্ডিংলি আমাদের স্টেট গভর্নমেন্ট যে মেডিকেল কলেজ আছে ওইটার অ্যাকর্ডিংলি আমাদের সেই অ্যালাওয়েন্সটা পাওয়ার কথা, কিন্তু আমাদের লাস্ট দু আড়াই মাস হয়ে গেছে, কিন্তু কোনো রকমের স্টেপস আমাদের ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়নি। কিন্তু আমরা এটা না পেরে এখন আমাদের এই স্টেপটা নিতে আমরা বাধ্য হয়েছি যে আমরা এখন স্ট্রাইকে বসেছি যে আমাদের এই অ্যালাওয়েন্সটা দেওয়া হোক আর বিসিআই যে গাইডলাইন্সগুলো দিয়েছে ওগুলোকে মানা হোক। এদিন ধর্ণায় বসা ইন্টার্নস এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে ডক্টর অনন্যা চৌধুরী জানান, অধিকর্তা তাদের সাথে একবারও কথা বলেনি, তাই তিনি সবার পক্ষ থেকে দাবি জানাচ্ছেন অধিকর্তা যাতে এখানে এসে তাদের সাথে বিষয়ে কথা বলেন এবং তাদেরকে লিখিত প্রতিশ্রুতি দেন। এরপরই অধিকর্তা যেভাবে তাদের বলবে সে অনুযায়ী তারা তা মেনে নিয়ে এই ধর্ণা প্রত্যাহার করবে, অন্যথায় এই ধর্ণা চলতে থাকবে বলেও জানান তিনি। আমরা এই প্রটেস্টটাতে লাস্ট দুদিন ধরে আছি, আমরা গতকালকেও ছিলাম সারাদিন, সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত আমরা সারাদিন ছিলাম, আজকেও আমরা সকাল 9টা থেকে বসেছি, আমরা সকাল থেকে আছি এখানে, কিন্তু আমাদের ডাইরেক্টর স্যার আমাদের সঙ্গে এসে দেখা করেনি একবারও। এটা আমাদের খুব হাইলি ডিমান্ড, সব স্টুডেন্টসরা আমরা এটাই চাই যে স্যার দয়া করে একবার আসুক এখানে, এসে আমাদের সঙ্গে একবার ডিরেক্টলি ফেস টু ফেস কথা বলুক আর একবার লিখিত আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়ে যাক, তাহলে আমরা স্যার যেরকমভাবে বলবেন তাহলে আমরা ওরকমভাবে শুনবো, কিন্তু আমাদেরকে যদি অ্যাসিওরেন্স না দেওয়া হয় তাহলে আমরা স্ট্রাইকটা তুলতে পারছি না, আমরা এটা এভাবে কন্টিনিউ করব। এদিনে ধর্ণায় 28 জন ইন্টার্ন এবং প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।